ঈদ মোবারক বন্ধুরা, আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আশা করি আপনাদের ঈদের দিনটি ভালোভাবে কেটেছে, আর আমারও কেটেছে ভালো ঈদের দিনটি। আপনারা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেছেন আমি সব ঈদের দিনটি আমার কেমন ছিল। তো হঠাৎ আমার বাসায় গেস্ট বন্ধুরা, দেখুন আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এবং তার ওয়াইফ, ওনারা আসছেন। ওনার ওয়াইফ আয়েশা, আর ইনি মিস্টার অ্যালভিন। ওনারা চাইনিজ মুসলিম, বয়স্ক মানুষ, খুবই ভদ্র আর খুবই ভালো মানুষ। বাংলাদেশেও গেছেন উনি অনেকবার। তো আমার হাজব্যান্ড ওনার জন্য মাংস রেখেছে কিছু, তা কল করেছে ওনাকে, উনি বলেছেন কন্ডোতে নিতে আসবে। তো আর কি করবো এখন, কন্ডোতে আসলে তো আমার হাজব্যান্ড বলছে তাহলে ওয়াইফকে নিয়ে আসতে, একটু বাসায় লাঞ্চ করে যেতে। তো খুবই ভালো মানুষ, বসে ওনার ওয়াইফ অনেক হাসি খুশি। আর আমার হাজব্যান্ড তো গল্প করতে খুবই পছন্দ করে, ওনারা খুবই ক্লোজ। আমি আমার লাঞ্চের অ্যারেঞ্জ আগে ছিলই, তারপরেও একটু কিছু কিছু আরও অ্যারেঞ্জ করলাম অতটুকু সময়ের মধ্যে, কারণ 10:30 ওনারা বলেছেন আর আসবেন 1:30, তার মধ্যেই আমার অলরেডি অনেক কিছু করতে হয়েছে। তো খুব তাড়াতাড়ি করেই আমি যতটুকু পেরেছি করেছি। তো এনজয় করছি খুবই বাচ্চাদের সাথে গল্প করে ওনারা। দুপুরে আমার লাঞ্চের দাওয়াত ছিল, তারপরেও আমরা যেতে পারি নাই, কারণ ওনাদের জন্য সাডেনলি ওনাদের আসার কোনো কথাই ছিল না, আর আমার সেভাবে অ্যারেঞ্জও ছিল না। তবু করেছি, কারণ ওনারা কোনো দিনই আমার বাসায় আসেন নাই, এটাই ফার্স্ট টাইম এসেছে। আমি কখনোই ভাবতে পারিনি যে ওনারা এইভাবে আসবেন, আর এইভাবে আমার হাজব্যান্ডও বলছে যে এইভাবে বলতেই ওনারা চলে আসবেন, এটা যেন সারপ্রাইজ। তো যে যা ছিল আমি ওতেই ওনাদের আপ্যায়ন করেছি। এরপর আমরা বিকেলে আবার ডিনারে, আমার যেহেতু দুপুরের লাঞ্চটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে, তো আমি ডিনারের জন্য আবার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায় যাব। তো ওনাদেরকে সাথে নিয়ে আমরা লাঞ্চটা একসাথে বসে করলাম গল্প মাঝে, আর খুব ভালো লাগছে, ওনারা খুব ভালো মানুষ। তো আমরা এখন লাঞ্চ করব একসঙ্গে বসে, সবাই মিলে লাঞ্চ করব। ওনার ঢাকার বিরিয়ানিটা খুবই পছন্দ, উনি ঢাকাতে অনেকবার গেছেন এই জন্য ঢাকার বিরিয়ানিটা খুবই ওনার পছন্দ। ঢাকার খাবার সবারই পছন্দ, বাংলাদেশি ফুডগুলো আমি সেভাবে অ্যারেঞ্জ করতে পারি না, যেহেতু আমার খুব কম সময়, 10:30 একা হাতে এত তাড়াতাড়ি করা যায় না। তো যা হোক, তারপরও আলহামদুলিল্লাহ করেছি। তো ওদের লাঞ্চটা ওদের খুবই পছন্দ হয়েছে আর এনজয় করছে। পাশাপাশি গল্প হচ্ছে, বেশ এনজয় করছে ওনারা। আর ওনার দুটো ছেলে মেয়ে, কিন্তু বাচ্চা দুটোকে নিয়ে আসে নাই। তো নেক্সট টাইম আমি বলেছি অবশ্যই বাচ্চা দুটোকে নিয়ে আসবেন, তো খুবই এক্সাইটেড নিয়ে আসার জন্য এখন। উনি বলছেন নেক্সট টাইম আসার সময় বাচ্চাগুলোকে নিয়ে আসবেন। সেমাইটা ওনাদের খুবই পছন্দ হয়েছে, এবং আমি একদম অনেক মিল্ক দিয়ে সেমাইটা রান্না করি, তো খুবই ওনাদের খুবই ভালো লাগছে সেমাইটা। এরপর শেষ করে ওনাদেরকে বিদায় করেও আবার আমি
একটু রেস্ট করে ডিনারের জন্য যাব আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বাসায়, কারণ অলরেডি 4টা বেজে গেছে। তো আমি ওনাদেরকে বিদায় করব, বিদায় করে আচ্ছা 5টা সাড়ে 5টার দিকে আমি রেডি হব। এরপর আমার আরও প্রিপারেশান আছে। আজকে আমি অনেক ব্যস্ত ছিলাম বন্ধুরা, তারপরও আমার খুব ভালোভাবে এবং আনন্দের সাথে দিনটা কেটেছে। আমি জানি ঈদের দিন, ঈদের পরের দিন সবাইকে ব্যস্ত থাকতে হয়, তো আমি আশা করি আপনাদের দিনটাও এরকম সুন্দরভাবে কেটেছে। খুব অল্প সময়ের মধ্যেই সব কিছু অ্যারেঞ্জ করে ওনারা এখন চলে যাবেন, তো ওনাদেরকে বিদায় করব। বিদায় করে তারপর আবার আমার আরও ওনার বাচ্চাদের জন্য আমি আম্পাও দিয়ে দিব, তো কারণ ওনার বাচ্চাগুলো নিয়ে আসে নাই, তাই ওনার বাচ্চাদের জন্য আম্পাও। ঈদের সালামি ঈদের সালামি পেয়ে উনি খুবই খুশি হয়েছেন। তো যা হোক বন্ধুরা, আমি একটু রেস্ট করব। পাশাপাশি আপনারা ছবিগুলো দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার ব্রেকও শেষ, এখন আমি তৈরি হয়ে নেব, আর তৈরি হয়ে নিয়ে আমরা রওনা দেব আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বাসায় ডিনারের জন্য। তো এটা আমার লং ড্রেস, আমি লং ড্রেসটা পরব সাথে স্কার্ফ। মেয়ে রেডি হচ্ছে, ওরা বাচ্চারা, আমার ছেলে অলরেডি রেডি। তো আমি মাঝেই তেমন কোনো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি নাই, আমি ডাইরেক্ট এখন আমি চলে এসেছি শুধু আমার, এটা আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বাসা, উনি ক্লাঙে থাকেন, ওনার বাসা এটা। সামান্য একটু ভিডিও দিয়েছি কারণ আমার তেমন সময় ছিল না, যেহেতু আমরা লাঞ্চে আসতে চেয়েছি, আমার অনেক প্ল্যান ছিল, করতে পারি নাই। তো জাস্ট এসে আমরা ডিনারটা সেরেই আবার আমার আরেকটা প্ল্যান আছে, তো আমি সেখানে চলে গেছি খুব তাড়াতাড়ি। আমি এর মাঝে একটু আপনাদেরকে সামান্য একটু ভিডিও দেখাচ্ছি আমাদের, এটা আই থিঙ্ক মাস্টার বেডরুম। উনি ভাবি ওনার বাসার এই খাবারের আয়োজন করেছে, অনেক অনেক খাবারের আয়োজন করেছেন উনি, খুবই সুন্দরভাবে আয়োজন করেছেন। বাট আমরা যেহেতু দুপুরে নিজে বাসায় ভালোভাবে খেয়েছি এবং খুব অল্প সময়ের মধ্যে, তাই তেমন কিছু খেতেও পারি নাই, তো আমি খুবই হ্যাপি। ভাবি এত সুন্দর করে এত কিছু তৈরি করেছেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আর খাবারগুলো অনেক মজার মজার ছিল, সেমাইটা খুবই সুন্দর, খুবই টেস্টি, তারপর বিফ, আপনার মাটন, তান্দুরি, রোস্ট, এরপরে ইলিশ মাছও করেছেন উনি, তারপর কিছু ভেজিটেবল আছে, সেমাই, তিন রকমের সেমাই করেছেন উনি, পোলাও, ঝাল পোলা, এরপর আপনার সাদা বিরিয়ানিটা আছে, সব কিছুই দেখুন, খাবারগুলো অনেক অনেক আয়োজন। তা আমরা এরপর কাবাবও আছে, খুবই টেস্টি ভাবি, খাবারগুলো অনেক মজা হয়েছে, সেমাইটা খুবই টেস্টি, আমি অনেক এনজয় করেছি ওনার খাবারগুলো, অনেক সময় ধরে বসে বসে খেয়েছি, খুব ভালো লাগছে। তবে বেশি সময় দিতে পারিনি, তার জন্য দুঃখিত ভাবি, আবারও একদিন আপনাকে অনেক সময় দিব, সময় করে আসবো ইনশাআল্লাহ। খুব ভালো লাগছে আপনাদের সাথে, আপনার বাসায় এসে এনজয় করেছি, ভালো লেগেছে। তো আমার যেহেতু আরেকটা প্ল্যান ছিল, তাই তেমন সময় দিতে পারলাম না। থ্যাংক ইউ সো মাচ ভাবি, আবার আসবো ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক সুন্দর করে সব কিছু করেছেন। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমার সারাদিনটা অনেক ভালো কেটেছে এবং সুন্দরভাবে অনেক কিছু করতে পেরেছি, অনেক এনজয় করতে পেরেছি, সব কিছু মিলেই খুবই সুন্দর। আমার
আমার দিনটি কেটেছে। তো আশা করি আপনারাও ভালোভাবে আপনাদের ঈদ উদযাপন করেছেন। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি আবার নতুন কিছু নিয়ে আসবো। আপনারা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা করে নেবেন। তা আমার সব সারা দিনটি কেটে গেল অনেক বিজি টাইম, তা আমি এখন বাসায় ফিরে যাব ইনশাল্লাহ। নতুন কিছু নিয়ে আবার হাজির হব। তো ততদিন আপনারা ভালো থাকবেন এবং খুব শীঘ্রই আমি আবারও নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের তাহলে কমেন্ট করে জানাবেন, আর ভালো থাকবেন সবাই। আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।